আসসালামু আলাইকুম আজ আমার বেসিক্যালি টিউটোরিয়াল হলো প্রিন্টিং নিয়ে অর্থাৎ ফাইল মেনুর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হলো প্রিন্টিং অপশন এই প্রিন্টিং অপশনে এ টু জেড কীভাবে আমরা কাজ করব সেই প্রসেসগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো অর্থাৎ প্রিন্টটা হলো আমাদের ফাইনালি আউটপুট আমরা এমএস ওয়ার্ডে কাজ করলাম আমরা যদি ঠিক মতো প্রিন্টিংটা সেট করতে না পারি তাহলে আমাদের সমস্ত কাজগুলো বৃথা সো কিভাবে আমরা প্রিন্টিংয়ের কাজগুলো করবো এই এ টু জেড প্রসেসগুলো আমি এই টিউটোরিয়ালে বুঝাবো সো আপনারা যদি এই টিউটোরিয়ালটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আমি আশা করবো যে আপনাদের প্রিন্টিং নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হবে না সো আমি আমার টিউটরে চলে যাচ্ছি এখানে সর্বপ্রথম এই ফাইল মেনু ক্লিক করবো আমরা এই ফাইল মেনু ক্লিক করার পর এবং নিচে এই প্রিন্ট অপশানে ক্লিক করব আমার এই প্রিন্ট অপশানে ডায়াল ব্যবস্থা চলে আসলো এখানে আমাদের প্রিন্টের অনেকগুলো অপশন আছে এখানে সর্বপ্রথম আছে প্রিন্ট অর্থাৎ সম্পূর্ণগুলো আমি সেট করে এই প্রিন্টে ক্লিক করলে আমার ওইভাবে প্রিন্ট অর্থাৎ কাগজে আমার এটা প্রিন্ট হয়ে যাবে এখন সর্বপ্রথম যে অপশনটা আছে সেটা হলো কপিস এই আমরা আমাদের এই ডকুমেন্টে কয়টা কপি করতে চাচ্ছি এখানে দুইটা বাটন আছে একটা আপ একটা ডাউন এখানে যদি আমি একটা পেজকে অর্থাৎ এই পেজটাকে আমি দশ কপি চাই তাহলে এখানে আপে ক্লিক করে আমি দশ করতে পারি অথবা এখান থেকে আমি কিবোর্ডে লিখেও দশ দিতে পারি আর আমি যদি এখান থেকে কমাতে চাই যে না আমি দশটা করব না আরও কম কমাবো সেটা কিবোর্ড থেকে লিখেও দিতে পারি অথবা এর নিচের অ্যারোতে ক্লিক করেও আমি কমাতে পারি যে কোনোভাবে এটাকে কমানো বাড়ানো যাবে অথবা কীবোর্ড থেকে লিখে দিলে হবে ফর এক্সাম্পল এই পেজটা যদি আমি দশ কপি চাই তাহলে এখানে দশ লিখে দেবো তাহলে এই প্রিন্টে ক্লিক করলে আমার এক কপান্ডেই দশটা কপি বের হবে এটা হলো কপিস এরপরে নিচে যে অপশনটা আস্তে আস্তে প্রিন্টার অর্থাৎ আমি কোন প্রিন্টারে প্রিন্ট করব একটা কোম্পানিতে অথবা একটা প্রফেশনাল যে কোনো জায়গায় আপনাদের একাধিক প্রিন্টার থাকতে পারে অথবা আপনার বাসা বাড়িতে একাধিক পার্ট থাকতে পারে এখন যদি একাধিক প্রিন্টার থাকে তাহলে আপনি কোন প্রিন্টারে প্রিন্ট করবেন এটা এখান থেকে আপনাকে নির্বাচন করতে হবে দেন আমি এই অ্যারোতে ক্লিক করতে হবে এখানে যে প্রিন্টারটা আপনার রেডি থাকবে সেই প্রিন্টারটা এখানে দেখাবে রেডি আর যেটা প্রিন্টারটা রেডি থাকবে না সে দেখাবে না এখন দেখা গেলো আপনার দুই থেকে তিনটা প্রিন্টার এখন যে প্রিন্টারে আপনি প্রিন্ট করবেন সেই প্রিন্টারটা আপনাকে ক্লিক করে দিতে হবে তাহলে ওই প্রিন্টারে প্রিন্ট হবে অন্য প্রিন্টারে প্রিন্ট হবে না এটি হলো প্রিন্টার নির্বাচন করা এরপর আস্তে আস্তে প্রিন্টার প্রোপারটাইস এখন আপনি যে প্রিন্টার প্রোপারটাইসে ক্লিক করেন আপনার যে সম্বন্ধে প্রিন্টার সেই সম্বন্ধে প্রিন্টারের ডায়ালগ বসটা চলে আসবে এখন এখানে ডকুমেন্ট সাইজ আপনি কোন ডকুমেন্টে প্রিন্টটা করবেন এখান থেকে লিগেল এ ফোর এগুলো নির্বাচন করা যাবে এরপর আস্তে আস্তে পিনটা আপনি কোন ধরনের দেবেন ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট অর্থাৎ এখান থেকেও সেটা নির্বাচন করতে হবে ল্যান্ডস্কেপ দিলে পেজটা ঘুরে যাবে আর পোর্ট্রেট দিলে সাধারণত যেভাবে থাকে সোজাসুজি সেটা থাকবে এরপর পেপার টাইপ কোন ধরনের পেপারে পিন দিবেন প্লেন পেপার ইফসন মেটাল এগুলো পেপার টাইপে থাকে যদি আপনার কোয়ালিটিটা একটু ভালো করতে চান তাহলে হাইয়ে দিবেন আর যদি নর্মাল করতে চান তাহলে ড্রাফ অথবা স্ট্যান্ডে ক্লিক করবেন এরপর আপনি এটা কালার করবেন না গে স্কেল করবেন এখান থেকে নির্বাচন করে জাস্ট ওকেতে ক্লিক করলে আপনার প্রিন্ট হয়ে যাবে এখন প্রশ্ন হলো এই প্রোপার সব প্রিন্টারের ক্ষেত্রে এক হবে না আমার এটা ইপসন তাই ইফসনের এই প্রোপার এক যদি আপনাদের ইফসন থাকে তাহলে ইফসনের প্রোপার এক হবে অন্য প্রিন্টারের প্রোপার এক হবে না সেটা আপনাকে দেখে নিতে হবে এক এক প্রিন্টারের প্রোপার এক এক রকম এরপর আমাদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কাজটা প্রিন্টারে সেটা হলো সেটিং এই সেটিংয়ের ডান পাশে আমরা অ্যারোতে ক্লিক করব এখান থেকে চারটা অপশন আছে প্রিন্ট অল পেজ প্রিন্ট সিলেকশন প্রিন্ট কারেন্ট পেজ আর প্রিন্ট কাস্টম পেজ এখন প্রিন্ট অল পেজ অল পেজটা কি আমি হোমে গিয়ে দেখাই এখন এইখানে আমার এই আটান্নটা পেজ আছে আমি যদি এই সমস্ত পেজগুলো একটা কমান্ডে প্রিন্ট চাই তাহলে আমি ফাইলে যাব। এই প্রিন্টে যাবো এই সেটিংয়ে গিয়ে আমি জাস্ট অলে ক্লিক করব। অলে ক্লিক করে দেন আমি প্রিন্টারে ক্লিক করলে এই যে আমার আটান্ন পেজ আছে এই আটান্ন পেজ সমস্তগুলো প্রিন্ট হবে এক কমান্ডে এটা হলো প্রিন্ট অল পেজ এরপরে যে অপশান আছে প্রিন্ট সিলেকশন এখন এটা ইনেকটিভ আছে অ্যাক্টিভ না এখন আমি হোমে যাই দেখা গেলো আমি নির্দিষ্ট কিছু পেজের কিছু অংশ আমি প্রিন্ট করব। সাপোজ আমি উপরে লাইনটা প্রিন্ট করবো অর্থাৎ এই টোটাল পেজের মধ্যে আমি জাস্ট এই এতটুকু অংশই প্রিন্ট করবো ওগুলো অংশ আমি প্রিন্ট করব না যেটা আমি সিলেক্ট করবো সেই অংশটি প্রিন্ট করার জন্য আমি ফাইলে যাব প্রিন্টে যাব এখন প্রিন্ট অল পেজে যাব এখান থেকে দেখেন এখন এটা অ্যাক্টিভ দেখাচ্ছে প্রিন্ট সিলেকশন এখন যদি আমি এই প্রিন সিলেকশনে ক্লিক করি দেন প্রিন্টারে ক্লিক করি ওই যতটুকু অংশ আমি সিলেক্ট করে আসছি ততটুকুই প্রিন্ট হবে অন্য পেজের বাকি অংশগুলো প্রিন্ট হবে না এটাই হল প্রিন্ট সিলেকশন অপশানের কাজ এরপর হলো প্রিন্ট কারেন্ট পেজ কারেন্ট পেজটা কি এখানে মনে করেন আমার অনেকগুলো পেজ আছে আমি যেই পেজটাকে কারসস ক্লিক করব সেটা হলো কারেন্ট পেজ আমি যদি এই পেজে ক্লিক করি তাহলে এটা কারেন্ট পেজ আমি যদি উপরটা গিয়ে ক্লিক করি তাহলে এটাই কারেন্ট পেজ ফর এক্সাম্পল আমি নিচের পেজটা পিন চাচ্ছি অথবা আরও নিচের পেজটা পিন চাচ্ছি এখন এইখানে আমি দেন একটা ক্লিক করব। ক্লিক করলেই এটা কারেন্ট পেজ এখন এই পেজটায় যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে ফাইলে যাব প্রিন্টে যাব এখান থেকে সেটিংয়ে যাব সেটিংয়ে থেকে প্রিন্ট কারেন্ট পেস অর্থাৎ যেই পেজটা আমি ক্লিক করে আসি সেই পেজটাই প্রিন্ট হবে অন্যগুলো প্রিন্ট হবে না এটা হলো প্রিন্ট কারেন্ট পেস এরপর আসলে প্রিন্ট কাস্টম রেঞ্জ প্রিন্ট কাস্টম রেঞ্জ হলো এটা আমি যেভাবে কম্পিউটারকে নির্দেশ দেব কম্পিউটার সেভাবেই কাজ করবে অর্থাৎ এখানে আমি যেভাবে লিখে দেব ফর এক্সাম্পল আমার পেজ আছে বিশটা এখন এই বিশটার মধ্যে আমি কোন পেজটা চাই সেই পেজটা এখানে লিখে দিলে হবে ফর এক্সাম্পল এখানে আমি পাঁচ চাচ্ছি কমা দশ চাচ্ছি কমা পনেরো চারশি কমা বিশ চারশি অর্থাৎ এখানে পাঁচ দশ পনেরো বিশ আমি এটি কমা দিয়ে লিখছি এখন আমার যদি এখানে বিশটা পেজ লেখা থাকে আমার যদি বিশটা পেজের ডকুমেন্ট থাকে তাহলে এই যে আমি পাঁচ দশ পনেরো বিশ লিখে দিলাম অর্থাৎ এবার যদি আমি প্রিন্টে ক্লিক করি আমার অন্য পেজগুলো না হয়ে যেটা আমি লিখে দিছি কম্পিউটার সেটে আমাকে প্রিন্ট আউট করে দেখাবে এটা হলো প্রিন্ট কাস্টমারিস অর্থাৎ আমি যেভাবে লিখে দেবো কম্পিউটার সেভাবে কাজ করবে এছাড়া আমি যদি এভাবে লিখি এক থেকে দশ তাহলে এক থেকে দশই বের হবে আর আমি যদি কমা দিয়ে লিখি এক কমা দশ যাই লিখি তাহলে এক আর নয় বের হবে অন্যগুলো বের হবে না এটা হলো প্রিন্ট কাস্টমেস আমি যেভাবে এখানে লিখে দেব কম্পিউটার সেভাবে কাজ করবে এরপরে আমাদের যে অপশানটা আসতেছে প্রিন্টারে সেটা হল প্রিন্ট ওয়ান সাইড নরমাললি আমাদের প্রিন্ট একটা সাইডে করি এখন যদি আমরা দুই সাইড করতে চাই ম্যানুয়াললি ম্যানুয়াললি প্রিন্ট অ বোর্ড সাইড অর্থাৎ আমাদের এই পেজটা যদি এপি টুপি দুই সাইডে প্রিন্ট করতে চাই তাহলে ম্যানুয়ালি বোর্ড সাইডে ক্লিক করতে হবে আর যদি আমরা এক সাইডে প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্ট ওয়ান সাইড এটা ক্লিক করলে এক সাইড হবে আর ম্যানুয়ালি পিন বোর্ড সাইড করলে আমাদের দুই সাইড প্রিন্ট হবে এরপর যে অপশানটা আস্তে আস্তে কালেক্টেড এটা হলো পিন সাধারণত এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এভাবে প্রিন্ট হয় আর আমি যদি আনকালেক্টেড প্র করে দেই তাহলে উল্টো দিক থেকে প্রিন্ট হবে অর্থাৎ আমার তিন নাম্বার দুই নাম্বার এক নাম্বার দেখা গেলো আমার তিনটা পেজ আছে তাহলে তিন নাম্বারটা আগে আসবে তারপর দুই নাম্বার তারপর এক নাম্বার আর যে কালেক্টেড ক্লিক করে দেয় নর্মালি যেভাবে প্রিন্ট হয় এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এভাবে আসবে আর যদি আনকালেক্টেড ক্লিক দিই উল্টো দিক থেকে প্রিন্ট হবে অর্থাৎ প্রিন্ট হবে একটা হলো বাউ দিক থেকে একটা হলো উল্টো দিক থেকে পোর্ট্রেট ওরিয়েন্টেশন এখানে দুইটা অপশন আছে একটা হলো পোর্ট্রিয়েট একটা হলো ল্যান্ডস্কেপ এখন নর্মালি এটা আমাদের পোর্ট্রেট রে আছে সুজি আমি যদি এটাকে একটু বাঁকা করতে চাই অর্থাৎ আড়াআড়ি করতে চাই তাহলে ল্যান্ডস্কেপ দেখেন পেজটা আড়াআড়ি হয়ে গেছে এভাবে যদি আমরা ল্যান্ডস্কেপে পিন চাই তাহলে এখান থেকে ল্যান্ডস্কেপ নির্বাচন করতে হবে আর যদি আমরা পোর্ট্রেট ফিন চাই তাহলে এটা সোজাসুজি হয়ে যাবে এভাবে আমরা ল্যান্ডস্কেপ পোর্ট্রেট এখান থেকে নির্বাচন করতে পারি এর পরবর্তী অপশনটা আস্তে আস্তে আমরা কোন ধরনের পেপারে প্রিন্ট করব। এখানে অনেকগুলো প্রিন্টের পেপার আছে আমরা যেই পেপারে সিলেক্ট করব ওই ধরনের পেপারই আমাদের প্রিন্ট হবে সাধারণত কম্পিউটারে এফোর এবং লিগেল এই দুইটা পেজ বেশি ইউজ হয় এই যে হলো এ ফোর আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে আমাদের এই লিগেলটাও দেখাবে অর্থাৎ কম্পিউটারে এ ফোর লিগেল এই দুইটা পেজ বেশি ইউজ হয় অন্যগুলো খুব একটা ইউজ হয় না আপনার ইনভলভ লেটার এগুলো যদি আপনার প্রয়োজন হয় তাহলে সেটা ক্লিক করে দেবেন ওইভাবেই প্রিন্ট হবে তবে নর্মালি এ ফোর এবং লিগেল এই দুইটা পেজেই বেশি ইউজ হয় যদি আমরা এ ফোরে প্রিন্ট করতে চাই জাস্ট এ ফোরে ক্লিক করবো দেন প্রিন্টারে ক্লিক করব। আমাদের এ ফোর সাইজের প্রিন্ট হয়ে যাবে আর আমাদের যদি লেখা বেশি থাকে তাহলে আমাদের লিগেল সিলেক্ট করতে হবে অর্থাৎ এই যে আমাদের লেখাটা আরও প্রয়োজন সম্পূর্ণ আমাদের এখানে লেখাটা আসে নাই আমার নিচের লেখাগুলো এক পেজে আসা দরকার সেই ক্ষেত্রে আমাকে পেজটা লিগেল করতে হবে আমি এই পেজে যাই এখান থেকে আমরা লিগেল সিলেক্ট করে দিই লিগেল সিলেক্ট করলাম দেখেন এখানে আরও কিছু লেখা ধরে গেছে এভাবেই আমাদের যদি কম লেখা হয় তাহলে এফোরে দেবো আর যদি আমাদের বেশি লেখা হয় তাহলে লিগেল দেবো এটাই হলো লিগেল এবং এ ফোরের পার্থক্য এ হলো মার্জিন অর্থাৎ এই যে আমাদের চারপাশে একটা লেখার পাশাপাশি সাদা অংশ দেখাচ্ছে এটাই হলো আমাদের মার্জিন এখন এই মার্জিনটা আমরা কত নিব এখন এই মার্জিনটা নেওয়ার জন্য আমরা জাস্ট মার্জিনে ক্লিক করব। এখানে ডিফল্ট অনেকগুলো সেট করা আছে কী কী নর্মাল নেরো এরকম অনেকগুলো আছে এবং নর্মাল আমাদের টপ বটম লেফট রাইট এক ইঞ্চি দেখাচ্ছে অর্থাৎ এটা আমাদের এক ইঞ্চি আছে এখন নর্মালি এই পাশের সাইজগুলো আমরা হাফ ইঞ্চি করতে চাই তাহলে নেরুতে ক্লিক করব এটা টপে হাফ বটমে হাফ লেফটে হাফ রাইটে হাফ ক্লিক করলাম দেখেন প্রত্যেক সাইডে আমার হাফ হয়ে গেল। এভাবে আমরা পেজ সেটআপে যেটা সিলেক্ট আছে সেটা এখান থেকে ক্লিক করে দিলেই হবে এখন প্রশ্ন হলো যে আমি যে মাপটা চাই সেই মাপটা এখানে নাই। তাহলে আমি যদি আমার ইচ্ছা মতো মাপ দিতে চাই তাহলে কাস্টম মার্জিনে যেতে হবে এই কাস্টম মার্জেনে গেলে এখানে আমার একটা মার্জিনের ডায়ালগ বক্স আসবে এখানে আমি টপে কত দেবো বটমে কত দেবো লেফটে কত দেবো রাইটে কত দেবো এই অপশনগুলো দেখাচ্ছে অর্থাৎ এই টপে যদি আমি এক ইঞ্চি বা দুই ইঞ্চি দিতে চাই এখানে দুইটা অ্যারো আছে আমি যদি এখানে উপর থেকে কমাতে থাকি এ দেখেন নিচে এটা কমতেছে আমি এখানে দুই ইঞ্চি দিয়ে দিলাম এই পেজটা আমাকে পিভি দেখাচ্ছে উপরে দুই ইঞ্চি ফাঁকা হবে এখন জাস্ট আমি ওকে করলাম দেখেন এই উপর থেকে আমার দু ইঞ্চি সরে আসছে এভাবেই আমরা নির্দিষ্টভাবে কোনো ইঞ্চি ডানে বামে উপরে নিচে কমাতে চাই তাহলে কাস্টম পেপারে যাব এভাবে কাস্টম পেপারে গিয়ে মার্জিনে গিয়ে আমরা এগুলো সেট করতে পারি এখানে পেস্ট সেট আরও কিছু অপশানগুলো আছে পেপার ইট যেটা আমি দেখালাম এখান থেকে পেপার নিতে পারি আমরা এখান থেকে মার্জিন নিতে পারি এখান থেকে আমরা পোর্টিয়েট ল্যান্ডস্কেপ এগুলো করতে পারি এবং সব কিছু হয়ে গেলে আমরা ওকে দেব পেপারটা ওই সাইজের হবে এরপরে আমাদের এই পেজটা আমরা কয়েকটা সিটে চাচ্ছি আমরা যদি দুইটা সিটে চাই তাহলে এখানে টুই ক্লিক করব আমাদের প্রিন্ট করলে এটা পাশাপাশি দুইটা সিটে প্রিন্ট হয়ে যাবে আমরা যদি ছয়টা চাই আটটা চাই ষোলোটা চাই অর্থাৎ এই লেখাগুলোকে যদি আমরা চারটা চাই অর্থাৎ একটা পেজের মধ্যে এই লেখাগুলো আমরা কয়টা অংশে বিভক্ত করতে চাই এখানে যে অপশনগুলো দেওয়া আছে ওইভাবে যদি আমরা সিলেক্ট করে দেই এই লেখাগুলো আমরা ছোট ছোট হয়ে অতগুলো অংশে আমাকে প্রিন্ট করার জন্য সাহায্য করবে এটাই হলো পেজ পার শিট তো ভিওর্স এটাই ছিল প্রিন্টের ফুল অপশন এই প্রিন্টিং সম্বন্ধে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ প্রত্যেকটা কমেন্টের চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য যেন আপনাদের কোনো ধরনের সমস্যা না হয় আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য আমি নিত্য নতুন ভিডিওগুলো এখানে আপলোড করব আর যদি আপনারা এই সম্বন্ধে আরও ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে খুব দ্রুত চলে যাবে তো সবাই ভালো থাকবেন আর এই পর্যন্তই ভবিষ্যতে আইটি সুন্দর ভিডিও নিয়ে আপনার মধ্যে হাজির হব আল্লাহ হাফেজ